একজন সফল মানুষের পেছনে শিক্ষকের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তা নতুন করে বলার কিছু নেই। শিক্ষক শুধু সফল নয়, একজন ভালো মানুষ হতে শেখান। একটি সমাজে তথা দেশে শিক্ষকের বা শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। মানবিক বিপর্যয় বা বৈশ্বিক অর্থনৈতিক সংকটে আক্রান্ত হয়েও সামাজিক, অর্থনৈতিক ও বুদ্ধিভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষকেরা বা শিক্ষকরা অবিরাম ভূমিকা পালন করে চলছেন। শিক্ষক হচ্ছেন সভ্যতার ধারক বাহক। শিক্ষক শুধু শিক্ষা দানই করেন না, তিনি মানুষ গড়ার কারিগরও। আমাদের সমাজে শিক্ষকতা পেশাকে মহান, আদর্শ, সম্মানিত ইত্যাদি অভিধারায় ভূষিত করা হয়ে থাকে। সমাজের চোখে শিক্ষকরাই হচ্ছেন মানুষ গড়ার কারিগর। ব্যক্তি জীবনে তারা ন্যায় ও নীতির চর্চা করবেন, ছাত্রছাত্রীদের জন্য উন্নত চিন্তা আর জ্ঞান চর্চার ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে থাকবেন। সমাজ এমন ঠায় আশা করে সমাজ, যারা এই মাপকাঠিতে পড়বেন না তাদের যে শিক্ষকতার যে পেশা সেটা গ্রহণ করা উচিত নয়। সমাজ তাদের তা বারবার স্মরণ করিয়েও দেয়, শিক্ষকতা এখনও আমাদের সমাজে একটি সম্মানিত পেশা। মহাগ্রন্থ আল কুরআনের সর্বপ্রথম বাণী হচ্ছে পড়া। তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, শিক্ষার গুরুত্ব যে কত অপরিসীম তা মহান আল্লাহ ওই ঐশী গ্রন্থের মাধ্যমে মানব জাতিকে অবহিত করেছেন বহুকাল পূর্বে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে প্রেরণ করা হয়েছে শিক্ষক হিসেবে। এখানে শিক্ষা ও শিক্ষক শব্দদ্বয় একটি অপরটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শিক্ষা গ্রহণ করতে হলে শিক্ষক বা উস্তাদের প্রয়োজন। সর্বশ্রেষ্ঠ ছাত্র মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার শিক্ষক ছিলেন সৃষ্টি জগৎসমূহের স্রষ্টা মহান আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন মানব জাতির সর্বোত্তম শিক্ষক। শিক্ষায় আলো, শিক্ষা ছাড়া সকল পথ বা মত অন্ধকার। নৈতিক শিক্ষায় জাতির একমাত্র পাতেই নৈতিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষক ও শিক্ষায় পারে একজন মানুষকে সঠিক ও সুন্দর পথ দেখাতে। এজন্যই প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হলে প্রকৃত ক্ষুধাবিরু, আদর্শ ও নৈতিকতাধারী শিক্ষকের বিকল্প নেই। সম্প্রতিকালে শিক্ষকদের বাস্তবিক অবস্থানের যে পরিবর্তন হয়েছে তা অকল্পনীয়, অভাবনীয়। একটি দেশের টেকসই উন্নয়ন তখনই সম্ভব যখন দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও মানব সম্পদের উন্নয়ন ঘটে। এই প্রতিপাদ্যকে মাথায় রেখে দেশে মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে গত 10 বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বর্তমান সরকার। শিক্ষার প্রসার ও জনগণকে শতভাগ শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার। তারপরও বলতে হয় শিক্ষকতা পেশায় সুযোগ সুবিধা এখনও আশাব্যঞ্জক নয়। কিছু কিছু ক্ষেত্রে রয়েছে অসম বৈষম্য। আমরা সবসময় এই বৈষম্যগুলোর কথা বলি। আমাদের সমাজে শিক্ষকদের আর্থিক স্বচ্ছতা কম থাকার কারণে বেশিরভাগ শিক্ষকই প্রাইভেট পড়াতে বাধ্য হন। এইসব শিক্ষক মন থেকে ভালোবেসে শিক্ষকতা পেশায় যোগদান করেছেন। তারা তাদের দায়িত্ব, কর্তব্য, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন, কিন্তু জীবন চালানোর জন্য যে জীবিকারও তো দরকার। আমাদের দেশে বেসরকারি শিক্ষকরা সামাজিক ও আর্থিকভাবে আরও বেশি বঞ্চিত। বেতনের জন্য কিংবা নিজেদের মর্যাদা আদায়ের জন্য শিক্ষকদের রাস্তায় নেমে আন্দোলন করতে হয়। পেশা হিসেবে শিক্ষকতা এখন হতাশাজনক অবস্থায়। শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় ও সম্মানজনক অবস্থান বা অবস্থায় আনতে হবে। নতুবা শিক্ষার গুণগত মান বজায় না থাকলে দেশের সার্বিক উন্নয়ন ব্যাহত হবে। মাদার অফ হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন নিয়ে উন্নয়নের মহাসাগরে ধ্রুবার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী চালিয়ে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম। আর একটি শিক্ষিত জনগোষ্ঠী পারে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণের সহায়তা করতে। তাই শিক্ষকদের সামাজিক, পেশাগত ও আর্থিক মর্যাদা বৃদ্ধি করতে হবে।
পেশা হিসেবে শিক্ষকতাকে আরও আকর্ষণীয় করে তুলতে হবে। উন্নত বিশ্বে শিক্ষকতা পেশাকে শ্রেষ্ঠ পেশা হিসেবে গণ্য করা হয়ে থাকে, কারণ এই পেশার সঙ্গে আদর্শ, সততা, নৈতিকতা ইত্যাদি অন্যান্য পেশার তুলনায় বেশি মাত্রায় জড়িত। একজন শিক্ষকের আদর্শ ও মানবিক মূল্যবোধের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একজন শিক্ষার্থীর নৈতিক চরিত্র গঠনে সহায়তা করে। পিতামাতা সন্তান জন্ম দিলেও তার চিন্তা চেতনার এবং মনুষ্যত্বের বিকাশ করে তাকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন একজন শিক্ষক। কারণ সন্তানের কাছে পিতামাতার আদর্শ যেমন অনুকরণীয়, তেমনি একজন শিক্ষকের আদর্শও একজন শিক্ষার্থীর কাছে অনুকরণীয় হয়ে থাকে। কিন্তু বর্তমান সমাজে পিতৃতুল্য কিংবা জীবন চলার প্রতি আদর্শ অনুকরণীয় হতে পারেন এমন শিক্ষকের সংখ্যা কিন্তু সামান্য। একজন শিক্ষকের যোগ্যতার অভাবে শিক্ষাদানের কার্যটি ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। বলা যায়, গায়ের জুড়ে আর যাই হওয়া যাক না কেন, গুরু হওয়া যায় না। অর্থাৎ গায়ের জোর দিয়ে যা হওয়া যায় কিন্তু গুরু হওয়া যায় না। তাই শিক্ষাকে সার্থক করার ক্ষেত্রে প্রয়োজন যথাযোগ্য ও আদর্শবান সুশিক্ষক। একজন শিক্ষকের যোগ্যতাগুলো অবশ্য থাকা উচিত, তার মধ্যে শিক্ষক যোগ্যতার মূল তিনটি আছে, ক্ষেত্র হচ্ছে তিনটি। একটা হচ্ছে পেশাগত জ্ঞান ও উপলব্ধি, এই যোগ্যতাটি একজন শিক্ষকের মধ্যে থাকতে হবে। পেশাগত অনুশীলন এবং পেশাগত মূল্যবোধ ও সম্পর্ক স্থাপন। শিক্ষক যোগ্যতার তিনটি মূল ক্ষেত্রের বিপরীতে 15টি অপক্ষেত্র রয়েছে। পেশাগত জ্ঞান উপলব্ধির 5টি উপক্ষেত্র: বিষয় সম্পর্কিত জ্ঞান, শিক্ষাদান সম্পর্কিত জ্ঞান, শিক্ষাক্রম সম্পর্কে ধারণা, ছাত্রছাত্রীদের সম্পর্কে ধারণা এবং আইন কানুন সম্পর্কিত ধারণা। পেশাগত অনুশীলনে 6টি উপক্ষেত্র রয়েছে: পরিকল্পনা প্রণয়ন সম্পর্কিত, প্রত্যাশা, যোগাযোগ দক্ষতা, শ্রেণীকক্ষের ব্যবস্থাপনা, উপকরণের ব্যবহার এবং মূল্যায়ন। পেশাগত মূল্যবোধ ও সম্পর্কের স্থাপনে 4টি উপক্ষেত্র আছে: সমতার প্রতি অঙ্গীকার, চিন্তন অনুশীলন এবং পেশাগত উন্নয়ন, স্থানীয় জনগণের সাথে কাজ এবং সহকর্মীদের সাথে কাজ। একজন ভালো শিক্ষক পাঠ্যপুস্তক ছাড়াই পাঠের বিষয়বস্তু উপস্থাপন করবেন, উন্মুক্ত প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের কৌতূহলী করে তুলবেন, বিষয়বস্তুর অনুধাবন ও জীবন ঘনিষ্ঠ উদাহরণ দিবেন, শিক্ষার্থীদের চাহিদা ও পারঙ্গমতার মাত্রা অনুযায়ী শিক্ষণ কৌশল প্রয়োগ করবেন। শিক্ষক সকল শিক্ষার্থীর বোধগম্য শ্রবণযোগ্য স্বরে পাঠ উপস্থাপন করবেন, তিনি সকল ছাত্রছাত্রীকে সমান সুযোগ দিবেন, শিক্ষার্থীদের নাম ধরে সম্বোধন করবেন, ইতিবাচক ফিডব্যাক প্রদান করবেন, নিজের উন্নয়নের জন্য সহকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করবেন, সহকর্মীদের সাথে চমৎকার সম্পর্ক বজায় রাখবেন এবং সকল শিক্ষার্থীর অভিভাবকের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করবেন, তাহলে তিনি শিক্ষক হিসেবে সফল। শিক্ষকের লব্ধ জ্ঞান সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীর মাথায় ঢুকিয়ে দেওয়ার নামই হচ্ছে শিক্ষকতা। একজন শিক্ষক যতই জানুন না কেন, যদি তিনি ক্লাসে শিক্ষার্থীদের সুন্দরভাবে বুঝিয়ে দিতে না পারেন, তবে তার জানাটা এখানে অনর্থক ও মূল্যহীন হয়ে যায়। হ্যাঁ, সবাই ভালো ছাত্র হয় না, তবে সবাই ভালো মানুষ হতে পারে। শিক্ষার লক্ষ্য হল ভালো মানুষ তৈরি করা। শিক্ষক নিজে মানুষ হিসেবে কতটা আদর্শবান ও ভালো তার উপর নির্ভর করে শিক্ষার্থীরা ভালো মানুষ হয়ে উঠবে কি না। শিক্ষকতার পেশায় নৈতিকতা খুবই জরুরি। নীতি নৈতিকতা বোধ জাগ্রত না হলে কারো পক্ষে এই মহান পেশায় থাকা ঠিক নয়। আসলে ছাত্র ও শিক্ষকের সম্পর্কটা হলো আর্থিক, একটা অর্থ মানে আধ্যাত্মিক বা আর্থিক একটা সম্পর্ক। ছাত্রের দেহ, মন ও আত্মার বিকাশ সাধনে ছাত্র শিক্ষকের সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন মূল্যবোধ সম্পন্ন শিক্ষকের বৈশিষ্ট্য হবে ছাত্রছাত্রীদের যে কোনো সমস্যায় ভালোভাবে বোঝানোর ক্ষমতা ও বা দক্ষতা, সব ধরনের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়া, ছাত্রজীবনের সত্যের পথে চালিত করা, ছাত্রছাত্রীদের সাথে আর্থিক বন্ধন তৈরি করা, আনন্দের সাথে পড়ানো যাতে করে ছাত্রছাত্রীরা পড়ায় মনোযোগী হয়, শিক্ষাক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণা, উপস্থাপনের দক্ষতা, পরিবর্তনশীল মনোভাব, মিষ্টিভাষী ও সদালাপী হওয়া এবং কথায় ও কাজে পোশাক ও রুচিতে পেশায় ও কর্তব্য পালনে শিক্ষক হবেন আদর্শবান, ধর্মপ্রাণ,
সত্যপ্রিয়, অনুকরণীয়, অনুসরণীয়। শিক্ষক হবেন রোল মডেল বা আদর্শ, জ্ঞানের উৎস, আনন্দের ভাণ্ডার। সকল শিক্ষকের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। তো আশা করি আজকে আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝে গেলেন আসলে শিক্ষক এবং শিক্ষকতা পেশাটি খুবই গুরুত্বপূর্ণ পেশা এবং কেন সম্মানিত পেশা। তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন এবং যে কোনো শিক্ষামূলক তথ্য আগে পেতে আমাদের টেলিওয়ার্ল্ড